54,000 কোটি টাকা এই 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 5ই আগস্টের পরে এই শেয়ার বাজার থেকে লুট করা হয়েছে। এটা এই এই রক্তক্ষরণ কে থামাবে, এই ক্ষতিপূরণ কে দিবে? আমরা এর জবাব চাই, এর জবাব চাই। যারা মার্জিন কোডে, তারা যারা ক্যাশ কোডে বিনিয়োগ করে, তাদের টাকাও নাই, 80%, 70%, 90% নাই। কবে থেকে নাই? এই সরকার আসার পর। এই খবরটা কেন রাখে না? রিক্সাওয়ালারা আজকে আন্দোলন করে দেশ কাঁপিয়ে ফেলে, সবাই কাঁপিয়ে ফেলে, আমাদের বিনিয়োগকারী। আমি বলি শাকিল রিজভি, কালকেও কথা হচ্ছে শাকিল রিজভিতে একজন বিনিয়োগকারী, তার 40,000,000,000 টাকা লস হয়ে গেছে, অথচ লাস্ট এসে 2,50,000,000 টাকার এগেনস্টে 5,00,000,000 টাকা সে বিনিয়োগ করেছে লোন নিয়ে, তার শেয়ার ফোরসেল করেছে, ফোরসেল করার পর তার ছিল 65,000 টাকা। সে গ্রিন লাইফ হসপিটালে অজ্ঞান অবস্থায় আইসিইউতে আছে, সে বাঁচবে কি না মরবে কি না কেউ জানে না। তার এই মৃত্যু হলে তার জবাব দিবে কে? এই সরকারের আমলে কেন এই ঘটনা ঘটবে? কেন এটা আমলে আনা হয় না? প্রয়োজন বোধে আমরা ডক্টর ইউনুসের কাছে যাব। আমরা ছাড়ার লোক না, আমি ছাড়ার লোক না, আমি বলতেছি। কারণ আমি সবসময় বলি যে আমি সরকারি চাকরিতে ডিপ্রাইভ হয়েছি, সেটা নিয়ে আমার দুঃখ নাই, সেটা নিয়ে দুঃখ সেটা মেনে নিয়েছি। 2010 সাল থেকে ওই স্বৈরাচারের আমলে আমি তখন কথা বলা যেত না, কথা বললেই গুম খুন, আর না হলে তার ক্রস ফায়ার, এই সমস্ত একটা ব্যবস্থা ছিল সুন্দর। আমি তো এখন কথা বলতে পারি। আমি যখন চাকরিতে ঢুকি 1995 সালে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে এবং সিলেট টিলাগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রে আমি জয়েন করেছিলাম, তারপর পর আমি দেখি যে একজন লোক আসছে, ওনার নাম ডক্টর ইউনুস, গ্রামীণ ব্যাংকের, ওনার একটা সেমিনার, আমার ওইখানে হল রুম চাওয়া হয়েছে, আমি হল রুম তাকে দিয়েছি, এবং উনি যখন আসছে তাকে আমি আমার চেয়ারে বসিয়ে তাকে তার সাথে আমি শুভেচ্ছা বিনিময় করেছি। ডক্টর ইউনুসকে আমি স্মরণ করে দিতে চাই, আমি ওই চেয়ার থেকে 95 সালে যে চেয়ারে যে পদে ছিলাম সেই পদ থেকে আমি অবসর নিয়েছি এই স্বৈরাচারী আমলে। আমার জীবনে পদোন্নতি নামে কোনো শব্দ আমি পাইনি। মানুষের জীবনে তো একটা পদোন্নতি পায়, একজন কিছু মিষ্টি খেতে চায় মানুষের কাছে, আমার কাছে কেউ মিষ্টি খেতে চায় নাই একই পদ থেকে। কারণ কি? আমি ওই সরকারের আমলে প্রশংসা বা এই যে তেল মারা, এই তেলবাজি, এইগুলি করতে পারি নাই। অন্যায়ের বিরুদ্ধে হয়তো সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে পারি নাই, কিন্তু আমি তাদের সমর্থন বা সেই তেল মারা যে তথাকথিত সেগুলো করতে পারি।